বিবেকানন্দ বিচার মঞ্চ ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় কৈলাসহর শহরের রাজপথে এক অভিনন্দন র্যালি অনুষ্ঠিত হয়। অভিনন্দন র্যালিটি কৈলাসহরের পুরাতন মোটরস্ট্যান্ড প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ফের পুরাতন মোটরস্ট্যান্ড প্রাঙ্গণে এসে র্যালিটি সমাপ্ত হয়। র্যালির নেতৃত্বে ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চ ঊনকোটি জেলা কমিটির কনভেনার প্রশান্ত খোয়ালা, কর্মচারী নেতা হোসেন উদ্দিন, পরিতোষ দাস, সমর মজুমদার সহ আরও অনেকেই। অভিনন্দন র্যালিতে রেকর্ড সংখ্যক সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে পুরাতন মোটরস্ট্যান্ড প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়। আমরা গত মাসের 10 তারিখে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ রাজ্য সরকারের কাছে দাবি রেখেছিলাম বেকার কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং অঙ্গনাদি আশা কর্মী থেকে এসপিও থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং কর্মচারীদের যে দিয়ে দেওয়ার কথা আমরা সেখান থেকে দাবি রেখেছিলাম বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে, কিন্তু রাজ্য সরকার আমাদের সেই দাবিকে সম্মান জানিয়ে ওনারা 5% দিয়ে আমাদের দিয়েছে, রেগার কর্মচারীদের 15% বেতন বৃদ্ধি করেছে। তাতে আমরা রাজ্য সরকারকে এবং আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ থেকে ধন্যবাদ জানাই। একইভাবে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের 5% মহার্ঘ ভাতা 1 জুলাই থেকে কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বিলোনিয়ায় বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে বিলোনিয়ায় অভিনন্দন র্যালি সংগঠিত করা হয়। শনিবার বিকেলে বিলোনিয়া বিদ্যাপীঠ কর্নার থেকে পুরাতন মোটর স্ট্যান্ড পর্যন্ত অভিনন্দন র্যালিটি করা হয়। এদিন উভয় র্যালিতেই সরকারি কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।